হ্যালো, তো আজকে আমি আপনাদের জানাবো ফ্রিয়েতে কি করে গাছ পাওয়া যায়, মানে ফ্রিয়েতে কি কি গাছ আমি পেয়েছি বা এরকম কি কিভাবে সেগুলো। ইনাকে, ইনি হচ্ছেন আমাদের কি বলে অ্যালোভেরা এর বহু পুরুষ আগে, মানে কি বলবো, আজ থেকে 8-10 বছর আগে আমার পাশের বাড়ি থেকে ছেপে এনেছিলাম, এনে বসিয়েছিলাম, সেখান থেকে অনেক অ্যালোভেরা হয়েছে। এবার আসি, আর এটা হচ্ছে ড্র্যাগন। তো ওই ড্র্যাগনটার একটা গল্প আছে, আমি এমনি পাশের বাড়িতে গেছিলাম, মানে পাশের বাড়ি একটা বন্ধুর বিয়েতে গেছিলাম, তো সেখান থেকে আমি দানা নিয়ে এসেছিলাম আর এনে বসি। এটা এখানে পিটুন, মানে নটরমণি বলে এটাকে আমাদের এখানে, অনেকে টাইম ফুলও বলে, অনেকে আবার নাম ধরে ওটাকে, ভালো নাম আছে। বাট এটা আমি আসলে ছোটবেলায় খেলতে খেলতে রাস্তার পাশে, মানে ছোটবেলায় বেশি ছোটবেলায় না, রাস্তার পাশে অনেক হয়েছিল, সেখান থেকে চুরি করে এনেছিলাম আর বসিয়েছিলাম। আর এখানে ড্র্যাগনের কিছু বাচ্চা বাচ্চা আছে, ওদিকেও আছে। এখানে ছিল আমার পদ্ম গাছ, যেটা আমি অবভিয়াসলি আমার পাশের বাড়িতে গাছ বসাই বলে দানা এনেছিল, সেখান থেকে ছেপে দিয়েছি সিরিয়াসলি, কিন্তু ওনাদের ফুল হয়নি, আমার কাছে ফুল হয়েছে। আর সেটা আলাদা কথা যে আমি খুব কষ্ট রেখেছি। এবার তার আগে পুদিনা ছিল, পুদিনাটা আমার পাশের বাড়ি থেকে ছেপেছি। আর ওদিকে অলোকনন্দা আছে পেছনে, সেটা তো আমি দেখাতে পারছি না, যেতে হবে জঙ্গলের ভেতর। তো ওই অলোকনন্দাটা আমি চুরি করে এনেছি ইউনিভার্সিটি থেকে। আর এখানে আছে একটা ধুতরা গাছ আছে, যেটা আমার মামার বাড়ি থেকে আমার মা এনেছিল। আর আরো গাছ আছে, মানে যেগুলো আমি বাঁচাতে পারিনি, যেমন অনেকগুলো জবা গাছ চুরি করে এনে বাঁচাতে পারিনি। একটা এ গাছ আছে, অতসী গাছ আছে, অতসী গাছটা আমি দানা চুরি করে এনেছিলাম ইউনিভার্সিটি থেকে। কলেজ থেকে একটা গোলাপ গাছ এনেছিলাম, হয়নি। হ্যাঁ, অতসী গাছটা হয়েছে, অলোকনন্দাটাও হয়েছে। মেনলি ব্যাপারটা হচ্ছে যে অনেক গাছই আপনি আনতে পারেন, করতে পারেন, কিন্তু সেগুলো বাঁচবে কি না তার কোনো গ্যারেন্টি নেই, ঠিক আছে। আপনাকে খুব যত্নে, খুব ধৈর্য নিয়ে নিয়ে করতে হবে। আর প্রথম দিকে চেষ্টা করুন নেটিভ গাছগুলো করার, যাতে আপনার হাত ভালো হয়ে যায়, এক্সপিরিয়েন্স হয়ে যায়, ফলে আপনি কেনা গাছগুলোকে ভালো করে করতে পারবেন পরে। মানে যেমন ধরুন আমার ওই এগুলো সবই আমি যেগুলো, মানে যেগুলো আমার হাতে মরেছে সেগুলো বেসিক্যালি ফ্রিতেই। আর আমি এখন কিনেছি একটা 180 টাকার পদ্ম গাছ, নিচে আছে। এবং আমার বাড়িতে আমার বাবা মা চাষবাস করে, অনেক কিছু আছে গাছ, তার সাথে যথেষ্ট পরিমাণ জবা গাছ, টগর গাছ, নোটে গাছ এবং অজস্র পরিমাণ গাছ আছে। অর্থাৎ এখানে পেয়ারা গাছ, পেঁপে গাছ সব আছে, দানা থেকে বসানো কিনা। ওদিকে লাউ গাছ আছে, কুমড়ো গাছ আছে, সজনে গাছ আছে এবং প্রচুর গাছ আছে। মূল কথা, গাছ বসান, গাছ পরিবেশের পক্ষে খুব ভালো।